সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় পরাজয় ভুলে গিয়ে জয় নিয়ে মেতেছে পশ্চিমবাংলা। বাংলা ছাড়িয়ে এই জয় আবার দিল্লির রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। কেউ বলছেন জয় শ্রীরাম, আবার কেউ বলছেন জয় হিন্দ জয় বাংলা। বর্তমানে এমনই স্লোগানে রাজ্য রাজনীতি সরগরম। সংসদ ভবনে এমন স্লোগানে সরগরম হয়ে উঠেছিল যা কিনা ভারতবর্ষের ইতিহাসে এক বিরল ঘটনা। এমনই স্লোগান থেকে কোনো রাজনৈতিক দল দূরে নেই, বরং এমন ঘটনা কোনো রাজনৈতিক দলের পিছুও ছাড়ছে না। বিজেপির জয় শ্রীরাম এর জবাব দিতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম ভগৎ সিং, মহাত্মা গান্ধী সহ একাধিক বিভিন্ন মুনিঋষি, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে বড় বড় ব্যানার হোর্ডিং রাস্তার পাশে সাঁটালো খোদ রাজ্য সরকার, তথ্য ও সংস্কৃতি বিভাগ। হোর্ডিংয়ের জলজল করছে বাংলা মতের গর্ব, জয় হিন্দ জয় বাংলা। এমন হোর্ডিং নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতানেত্রীকে জিজ্ঞাসা করা হলে কেউ কোনো কথা না বলে অযথা বিতর্ক বাড়াতে চাননি। অন্যদিকে বিজেপি নেতারা রাস্তার পাশে এমন হোর্ডিং দেখে এমন মন্তব্য করছে, বাংলাটাকে রসাতলে পাঠিয়ে দেওয়ার তোড়জোড় চলছে, পাশাপাশি সাধারণ মানুষ এবং দলীয় নেতানেত্রীরা যাতে করে জয় হিন্দ জয় বাংলা ঠোঁটস্থ করতে পারেন তার জন্য অযথা সরকারি কোষাগার অর্থ খরচ চলছে। তারপর 1971 সালে পশ্চিমবাংলা থেকে বাংলাদেশ ভাগ হওয়ার সময় জয় বাংলা আওয়াজ উঠেছিল, আর এখন মমতা ব্যানার্জি বলছে জয় বাংলা, তার মানে উনি বাংলাকে আবার টুকরো করতে চাইছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে বিজেপির ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান থেকে পিছিয়ে আসবে না।